हाय एवरीवन, अस्सलामु अलैकुम, वेलकम बैक टू माय चैनल। आशा करछि सबाई जे जेखाने आछेन अनेक भालो आछेन, सुस्थ आछेन। जारा आमार चैनलटी एखोनो सबस्क्राइब करेननि तादेरके सबस्क्राइब करार अनुरोध रइलो। आजके आमी आरो एकटी दिनेर किछु अंश आपनादेर साथे शेयार करते जाच्छि। रोजेर मास होवार कारणे एखोन सकालबेला एकटु देरितेई आमी घुम थेके उठि, आर जेहेतु आदुर बाबार অফিস বাসা থেকে করতে হয়, সেহেতু সকালবেলা ও ঘুম থেকে উঠে গেলে আদ্র সমস্ত টেক কেয়ার ওই করে, এর জন্য আমাকে আর বেশি একটা চিন্তা করতে হয় না। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমি সাধারণত ইফতারের জন্য সব কিছু রেডি করে ফেলি। তো আমি গত কিছুদিন ধরে ইফতারে রেগুলার খাবার করছি, যেহেতু আমি ইদানিং একটু ডায়েটও করছি, আর ইফতারিতে একটু রেগুলার খাবার খেলেই ভালো লাগে। আর দেখা যায় যে সেহরি পর্যন্ত এতটা পানি পিপাসা লাগে না, আর বিশেষ করে আমাদের দিনটাও ভালো যায়, রোজাটাও ভালো যায়। তো এই যে আদ্র, আমি আসলে যেখানেই কাজ করি ও আমাকে খুঁজে বের করে আমার আশেপাশে গিয়েই বসে থাকে। ও যতই টিভি ছেড়ে দেয় না কেন, আমি যদি না গিয়ে বসি সে একটা বেশি দেখে না। তো এখন এই যে রান্নাঘরে এসে আমার পাশে বসে আছে আর আমি রান্না করছি। আজকে রান্না খুবই সিম্পল। এর আগে দুইটা লাউ একসাথে এনেছিল, তো লাউয়ের খোসাগুলোই আমি কুচি কুচি করে কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর এখন বের করে ডাইরেক্ট ভাজি করে নেছি। লাউয়ের খোসা ভাজি প্রায় মনে হয় 4 বছর পরে খেলাম। এর আগে দেখা যেত আমি যেহেতু কাজ করতাম আর খোসাটা কেটে রাখবো ভাজি করব সেগুলো আর করা হতো না, খুব সময়ের ব্যাপার। আসলে এইসব খাবারে অনেক সময় লাগে তৈরি করতে, রেডি করতে। তা আমি কিছু আলুও দিয়ে দিচ্ছি, আলুর সাথে এই ভাজিটা আসলেই খুব মজা, খুবই সিম্পল ভাবে আর কি। এই ধরনের সিম্পল ভাজিতে কাঁচামরিচ দিয়ে রান্না করলে আমার গন্ধটা এবং স্বাদটা খুবই ভালো লাগে খেতে। এদিকে আমি রান্না করছি ফুলকপির তরকারি রুই মাছ দিয়ে। এখানকার ফুলকপিগুলো খুব তাড়াতাড়ি গলে যায়, এর জন্য আমি আলুটা এরকম পেঁয়াজ ভাজার সাথে দিয়ে দেই। আর আজকে ফুলকপিতে আমি এখানে কালিজিরার ফোড়ন দিয়েছি, কালিজিরার ফোড়নের তরকারিও কিন্তু খেতে অনেক মজার। আমি আগে আমার ব্লগে মেনশন করেছি আমি ইদানিং চেষ্টা করছি আমার ওজনটাকে কন্ট্রোল করার জন্য, তাই আমি সেহরিতে বা আমার যদি মনে হয় মাঝে মাঝে ইফতারিতেও আমি এই সালমন মাছটা খেয়ে থাকি। এই সালমন মাছটা খুবই সিম্পলভাবে আমি রেডি করি। এইখানে আমি সালমন মাছ ছোটো ছোটো করে কেটে তারপরে পানি ঝরিয়ে নিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, রসুনের গুঁড়া আর আমার ঝাল পরিমাণ অনুযায়ী লাল মরিচের গুঁড়া, আর এখন দিয়ে দিয়েছি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। আমি যেহেতু এটা ফ্রিজে রেখে দিব 2-3 দিন, তাই আর হাত লাগাবো না, গ্লাভস অথবা একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব। পেঁয়াজের গুঁড়া রসুনের গুঁড়া যদি না থাকে তাতেও কোনো সমস্যা নেই, সামান্য একটু তেলের ভিতরে পেঁয়াজ বা রসুন ভেজে এই মাছটা ভেজে নিলেও খুব মজা লাগে খেতে। আবার এই মাছে কিন্তু বাঙালি স্টাইলে রান্না করলেও খেতে অনেকটা ইলিশ মাছের মতো টেস্ট করে। এইভাবে সালমন মাছ মাখিয়ে রেখে দিলে প্রায় 4 থেকে 5 দিন ইজিলি বের করে করে ভেজে খাওয়া যায়। আমার মনে হয় এইভাবে যদি আমি রেখে দেই তাহলে আমার কাজটা অনেকাংশেই কমে যায় আর ডেইলি ঝামেলা করতে হয় না। এদিকে আমার রান্নাবান্নাও প্রায় শেষ। রান্নার শেষে আমি দেখলাম যে সিঙ্কের মধ্যে পানিটা আটকে যাচ্ছিল, এর জন্য আমি ডিশ ওয়াশারে সবগুলো ডিশ দিয়ে তারপরে গোসল করে নেব, আর গোসলের পরে আমি আদ্রকে একটু সময় দেব।
ডিশওয়াশারে থালাবাটি দিলে আসলে কাজটা অনেক কমে যায়, কিন্তু এত থালাবাটি জমিয়ে ধোয়ার চেয়ে আমি মনে করি সাথের কাজ সাথে করাটাই সব থেকে ভালো। এতে নিজেকে অ্যাক্টিভ রাখা যায়, আর অ্যাক্টিভ থাকলে কিন্তু খারাপ কোনো চিন্তা মাথায় আসে না। আমি কিছু ধনে পাতা কেটে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো এখন মাঝে মাঝে তরকারি রান্না করলে এরকম ব্যবহার করি। আসলে 12 মাস ধনে পাতা খাওয়ায় এমন একটা অভ্যাস হয়ে গেছে যে ধনে পাতা ছাড়া তরকারি এখন ভালোই লাগে না, বিশেষ করে এই ধরনের ফুলকপির তরকারি বা শিমের তরকারি, মাছের তরকারি। ধনে পাতা দিলে মনে হয় যে এক্সট্রা একটা সুগন্ধ অ্যাড করে এবং খেতেও খুব ভালো লাগে। আজকে আসলে সারা দিনই বৃষ্টি ছিল, এরকম বৃষ্টি থাকলে আর দিনে সূর্য না উঠলে দেখা যায় যে ওই দিন মনটাও কেমন যেন খারাপ লাগে আর শরীরটাও কেমন যেন ম্যাজম্যাজ করতে থাকে। তো রান্নাবান্না শেষে আমি সন্ধ্যার আগে সবগুলো জানলার পর্দা টেনে দিই, যেহেতু আমাদের বাসাটা একদম ফার্স্ট ফ্লোরে, এর জন্যই আর কি আরও বেশি খারাপ লাগে যদি জানালাটা খোলা থাকে। রোজা থাকার কারণে তারপরও এখন দিন রাত্রি কোথা দিয়ে শুরু আর শেষ হচ্ছে একটু বোঝা যাচ্ছে। আসলে বেশি দিন গৃহবন্দী থাকতে থাকতে আমাদের সবার জীবনই একরকম অতিষ্ঠ হয়ে উঠেছে। আলহামদুলিল্লাহ দেখতে দেখতে কিন্তু আমাদের রোজার মাস পার হয়ে যাচ্ছে। ইফতারের পরে 1 কাপ কফি খেয়ে তারপরে আদ্রকে আমরা গোসল দেই। তো কয়দিন ধরেই আদ্রর মনটা একটু খারাপ খারাপ মনে হচ্ছিল, যেমন আজকে ও জামা কাপড় একদমই পরতে চাচ্ছিল না আর এরকম খেলতে চাচ্ছিল। আসলে ওর যখন মনটা খারাপ হয় ওর অ্যাক্টিভিটিস দেখলেই বোঝা যায়। ওর মনটা কেন খারাপ সেটাও তো আমরা বুঝতে পারি যে এতদিন ধরে ঘরের ভিতরে বন্দি। সেই জন্য আমি আর ওর বাবা ডিসাইড করলাম যে আজকে যখন একটু গভীর রাত হবে তখন ওকে আমরা বাহিরে নিয়ে যাব ঘুরতে।
তো সেইটা শুনে সেও একটু খুশি, আর আজকে একদমই তার মুড নেই আমার কাছে জামা কাপড় পরার। আমি চেষ্টা করেছিলাম, তো তার বাবা আজকে তাকে রেডি করে দিচ্ছে। কাপড় টাপড় পরো তাইলে ও ভীষণ খুশি। এই যে উল্টা পাল্টা কইটা, হ্যাঁ সে খুশি, খুব খুশি। এরকম ভাবে হাত উল্টা করে কে পরায়া দিছে দেখি, এদিকে দেখ ওই আদে। এজন্য তার বাবা কি ভীষণ প্রিয়, কারণ আমিও আইছা ইও আইছা, যে যে অবস্থায় আছি ওই অবস্থায় কাপড় টাপড় পরায় দেই। দাঁড়াও এই যে সে পেটটা ঠিক করে দে একটু, এই যে হলো আর উঠো এইভাবে। আচ্ছা তুমি আমারে এসে চুমা দেবা না আমি তোমারে, একটা তুমি আমারে আমি একটা তোমারে। আচ্ছা তুমিও শুয়ে পড়াইছ, সাবাস। এই যে এদিকে পা যায় খালি সাইজ মতো থাকলেই হলো, এই তো সাবাস। তোমরা কি এখানে রাতে ঘুমাবা? তা জানি না, আমাকে ঘুমের উপরে ডিপেন্ড করে। যা যা আমরা যেদিকে শেপ আনাম পাই এদিকে আমরা শুই। বাচ্চাটা ঘরে থাকতে থাকতে পাগল হয়ে গেছে ফাইনালি, মানে আজকে প্রায় মনে হয় 2 মাস পরে ও এই এত আর্লি ঘুমাইলো, তাই না? ইস কি মায়া লাগে না, কি শোনা আমার, কি সুন্দর মাশাআল্লাহ। পুতুল একটা, আল্লাহ একটা পুতুল বানাই দিছে আমার ঘরে, একটা পুতুল। রাত্রে 11টার দিকে আদ্রকে নিয়ে আমরা একটা নদীর পাড়ে গিয়েছিলাম, বাহিরে বের হইনি, ওকে নিয়ে নদীর পাড়ে বসেছিলাম। ও এইটুকিতেই অনেক খুশি হয়েছে, ওকে যে গাড়িতে করে বাহিরে নিয়েছি। আসলে ছোট ছোট খুশির মধ্যেও নিজের আনন্দটা খুঁজে পাওয়া অনেক বড় ব্যাপার। সবাই সব কিছু পারে না, কিন্তু আমাদের ছোট্ট আদ্র চাইলে অনেক কিছু করতে পারে। সবাই আমাদের আদ্রর জন্য দোয়া করবেন, আমি আপনাদের সবার জন্য অনেক অনেক বেশি দোয়া করি। Thank you for watching. Allah Hafiz.